হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কয়েকদিন খুব হুড়ুম তুলুম এসব হলো, মানে এই কিনতে যাওয়া, এই গায়ে হলুদ, এই বিয়ে, এই আইগুলো হওয়া, সব হতেই থাকছিল। আজকে কোনো কাজ নেই, আজকে আরামসে বাড়িতে থাকবো। বাড়ির যেসব কাজ আছে সেই সব টুকটাক টুকটাক করবো, কারণ আজকে একদমই বাইরে বেরোনোর মতন এনার্জি শক্তি কিচ্ছু বাকি নেই। এই হচ্ছে আমার হাজব্যান্ড, যে এখনও অবধি বিছানায় শুয়ে আছে, বলছে আজকে উঠতে হচ্ছে না রিয়াঙ্কা, আজকে মনে হচ্ছে না পারবো। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব জোরে আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। Things I say, it's not that I don't notice, to me it's still the same, if I don't show a sign, I'm leaving. এটুখানে ঘর পর গুছিয়ে আমি এডিটিং করছি না, এডিটিং করতে করতে অনেক টাইম লেগে গেছে, আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে এডিটিং করছি। এবার কালকের পার্টটা দেখছিলাম, হ্যাঁ, যেখানে কাকিমার সাথে দেখা হয়েছিল, পুনমের মা, পুনমের বাড়িতে গেছিলাম। তো ছোটবেলায় এত পুনমের বাড়িতে যেতাম, হ্যাঁ, আর তোমরা কালকে শুনলে যে সবাই কমপ্লেন করতো, যে মানে টিচাররা কমপ্লেন করতো, আমি আর পুনম নাকি সারাদিন হাসি। আর একবার কাকিমা বলতো কি, আমার দু মেয়ে, হ্যাঁ, একটা হচ্ছে রিয়াঙ্কা, একটা হচ্ছে পুনম। যখনই প্রজেক্টের কাজ হতো আমরা সবাই, আমি, পুনম, সোনিয়া, তৃষা, মানে আমরা সবাই ওর বাড়িতে যেতাম। একদিন পুনমের বাড়িতে এসে আমাকে একটা সার তাড়া করেছিল, হ্যাঁ, একটা এরকম চুড়িদার পরেছি, মানে কুর্তি পরেছিলাম লাল, আর ইয়ে সাদা রঙের লং স্কার্ট পরেছি। গেছি, সে কি সাড়ে তাড়া করেছে, একজনের বাইরে ঢুকে গেছি। আর পুনামের বাড়ি হচ্ছে শরৎ কলোনি, ঠিক আছে? তো সব বাস যেত বিরাটিতে দাঁড়াতো, তারপর আড়াই নম্বরে দাঁড়াতো, কিন্তু শরৎ কলোনিতে দাঁড়াতো না। একদিন আমি L238 উঠেছি, উঠে যাচ্ছি, পুনমকে ফোন করবো, বলছি পুনম আমি আসছি, কিন্তু বলছে হ্যাঁ আয়, আমি দাঁড়িয়ে আছি শরৎ কলোনিতে। গিয়ে বাসটা ক্রস করে চলে গেছে, সেই আড়াই নম্বর থেকে হেঁটে হেঁটে আমার পেছনে এসেছি। বলছি তোর বাড়িতে বাস দাঁড়ায় না কেন? তো এই নিয়ে ছোটবেলায় কত কথা যে মনে পড়ে যাচ্ছে। যেদিন সব বন্ধুরা মিলে দেখা করবো সেদিন তোমাদের সাথে অনেক স্টোরি শেয়ার করবো। হাসতে হাসতে মনে যাবে যে আমরা ছোটবেলায় কি ছিলাম, আর এখন এখন আমি বলবো যে স্টিল বেটার ছোটবেলায়, যে আমি আর পুনমটা কিরকম মানে পাগল টেলা টাইপ ছিলাম, তোমাদের কোনো আইডিয়া নেই। যাই হোক, এখন অন্য একটা কাজ করা আছে, কি সেটা দেখাচ্ছি, দাঁড়ো। আরে রাগো, আমি তো এখন অফিস থেকে ব্রেক দিয়েছি, আমি ভাবলাম যে ঠিক আছে এই টাইপে খেয়ে নি। না সত্যি, আমার দুটো পুরোনো দুই ব্রেক আছে, তাড়াতাড়ি করে আমি খেয়ে নি। এই দেখো, আমাদের বাড়িতে দু ভাগে ভাত রান্না হয়, কেন? এটা হচ্ছে হলো নরম ভাত, আর এটা হচ্ছে অমিতের শক্ত ভাত। ও নাকি শক্ত ভাত খাবে, আর কাকু খাবে নরম ভাত। মাঝখানে আমরা ফেসে যাই কোন ভাতটা খাবো। খেয়ে দিয়ে উঠে আমি আর অমিত একটুখানি ছাদে এসেছি। শীতকালে দেখবে একটুখানি ছাদে হাঁটতে বেশ ভালো লাগে। আর এখানে অমিত আছে, দেখো কি করছে, আমার ট্রাইপডটাকে এরকম ভাবে ঝুলিয়ে রেখেছে, যা জ্বালায় না কিছু বলার নেই। স্পেসে স্যাটেলাইট লঞ্চ করেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কেমন লাগলো বন্ধুর সাথে দেখা দেখা করে? ভালোই লেগেছে, অনেকদিন পর দেখা হয়েছে, ভালো লাগলো। বাবা, আমাদের একজন স্কুল ফ্রেন্ডের এখন একটা বাচ্চাও আছে, দেখলে না কালকে বাচ্চা পুচকে মেয়েটা, কি ভালো লেগেছে, বেশ কি শান্ত বাচ্চা। এও না যে খুব বেশি জ্বালায়, লোকের সাথে কথা বলছে, মানে কথা বলছে মানে এমনি জাস্ট ইন্টারঅ্যাক্ট করছে সব কিছু, একদম শান্তভাবে। আবার ওকে খাবার দিয়ে দিলো, সঙ্গে সঙ্গে খেয়েও নিলো। বাহ, এইদিকে মধু বলছে কি, এই এত শান্ত বাচ্চা তো আমি দেখিনি, আমার দিদির ছেলেটা তো ভিডিও দেখে দেখে খায়, এ তো কিছু করছেই না, এরকম বলছিল। যাই হোক, এখন আমরা একটুখানি ছাদে হেঁটে হেঁটে নিয়ে একটুখানি এদিক ওদিক দেখি, গল্প টল্প করি, তারপর নিচে যাবো। আজকে খুব ঘুম ঘুম মুডে আছি, জানি না কেন, আজকে ওয়েদারটা এমন, খুব ঘুম পাচ্ছে ছাতা। এই দেখো, অমিত এখন উপরে উঠেছে, ওখানে একটা সুরঙ্গ আছে, ওই সুরঙ্গ থেকে ও জিনিস বার করে। কাকু হচ্ছে ওর পাশে হেল্পার হিসেবে দাঁড়িয়ে আছে, কেন পড়ে নাকি, পড়ে গেলে নাকি ধরতে পারবে, কিন্তু এক সিঁড়ি কিছুই পারবে না কিন্তু কাকু, ওই যদি পড়ে না ব্যাস শেষ। উপরে উপরে ওটা হচ্ছে ওটা সুরঙ্গ। কি আছে ওখানে? এটা দুবাই যাওয়ার রাস্তা। এটা দুবাই যাওয়ার রাস্তা? উপরেরটা কি দেখতো? তো প্রতিবার শীতকাল আমাদের বাড়িতে পিঠে হয়, তো পিঠে পায়েস গুড় দিয়ে হয়, বাবাও খায়, মা খায়, ঠাকুমাও খায়, আমি খাই না।
তো এবার রিয়াঙ্কা ও সব পছন্দ তো রিয়াঙ্কা আজকে ঠাকুমার সাথে কথা হচ্ছিল আজকে ঠাকুমার জন্য পায়েস রাঁধছে তো সেটাই এখন নিজেও সেজে গুজে দেখছি বসে গেছে এমনি সময় সাজে না তো বুঝলাম না কেন সেজে গুজে বসে গেল দাঁড়াতে রিচুয়াল নাই দেখাচ্ছি কি করছে বাবা ঠাকুমা তুই কি পায়েস করছিস হয়ে গেছে এটা ছিল গুড়ের পায়েস দিদা ওখানে পাটি সাপটা করছে তুলবে দিদা তুমি এখন তুলবো তুলবে তুলবি তো এটা কাকে দিবি দিদা বলেছে দুটো বাড়িতে তুলতে আমি তুলছি নো কোয়েশ্চেন্স আস্কড আস্কড আমিও জানতাম না আমার পায়েস রান্না করা হয়ে গেছে এখানে দিদা এখন পাটিসাপটা পিঠে করছে ঠিক আছে আমি অমিতকে বললাম অমিত আমি আর দিদা তো রান্না করছি তুই একটুখানি ব্লগ করে দে কিন্তু না সে ব্লগ মানে এক সেকেন্ড থেকে মানে একটু বেশি করে সে একটা একটা দৌড়িয়েছে কোথায় দৌড়িয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরম পরিমাণে আমার বরটা সবসময় আমাকে জানায় সেটা আজকে তোমাদেরকে দেখিয়েই ছাড়বো এই তুই কী করছিস সেখানে হ্যাঁ এই দেখো এইসব কথা চলেছে বলবো কি একটু পরে যাস তুই করতে পরে যাস না ও এখন তো চিকেনের টান উঠেছে ওরা কেন চিকেন খাবে এই দেখো আমাকে ওখানে ফেলে রেখে এসে এখানে সসেজ ফ্রাই করেছে আর এটা হচ্ছিল অমলেট এরকম করেছে এটা কাকুর জন্য এটা নিজের জন্য এটুখানে বললাম যে একটু ব্লক করে দে এইটাকেও বার করেছে এটা হচ্ছিল টোস্টার যেটা আমরা বিয়েতে পেয়েছিলাম আজকে উপর থেকে খাদানা থেকে বার করেছে এই দেখেছিস সাতদিন ধরে ছিল তুই জানতিস না ইউ হ্যাভ ট্রিকড মি আই হ্যাভ ট্রিকড ইউ পিঠে আর পায়েস করা তো হয়ে গেছে আমি আজকে গুড়ের পায়েস করেছি সবাইকে টেস্টও করলাম সেগুলো আর রেকর্ড করা হয়নি টুকটাক অল্প একটুখানি খেলাম বেশি একটা খাওয়া হয়নি যাই হোক এখন ভাবলাম যেহেতু আজকে অনেক কিছু নেই ব্লগিং করার জন্য তো আজকে একটা অন্যরকম জিনিস করছি একটা ছোট্ট একটা পার্ট শেয়ার করছি যেখানে কিনা আমি আমার টপ 5 প্রোডাক্ট শেয়ার করছি মানে স্কিন কেয়ার আর মেকআপের মধ্যে তোমরা সবসময় বলো এরকম টাইপের নাকি তোমাদের দেখতে ভালো লাগে আর আমি এটা এখন কেন শেয়ার করছি কারণ অ্যামাজনে স্টার্ট হবে হচ্ছিলো ওদের ওয়ার্ড্রোপ রিফ্রেশ সেল যেটা কিনা 8 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে আর তোমরা যদি প্রাইম মেম্বার হও তাহলে তোমাদের জন্য স্টার্ট হবে হচ্ছিল 17 ডিসেম্বর 12 AM তো আমি ভাবলাম যে আমার টপ 5 যে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো ফার্স্টলি হচ্ছিলো এই প্রোডাক্টটা এটা হচ্ছিলো একটা মেকআপ রিমুভার সবসময় মেকআপের ব্যাপারে কথা বলি বাট মেকআপ কীভাবে রিমুভ করবে সেটার ব্যাপারে কথা বলা হয় না তো এটা হচ্ছিলো একটা মেকআপ রিমুভার যেটা আমি ইউজ করি এখন এটা পুরো বোতল খালি হয়ে গেছে একটা নতুন কিনতে হবে এটা গার্নিয়ারের মিসেলার ক্লেন্সিং ওয়াটার খুবই ভালো তোমরা মানে ওয়াটার প্রুফ মেকআপ ইউজ করলেও আরামসে উঠেই যায় একটু ঘষতে হয় ওয়াটারপ্রুফ মেকআপটা তো এটা হচ্ছিলো ফার্স্ট এটা অ্যারাউন্ড 200 পেয়ে যাবে আর যেহেতু এখন সেল চলছে তো 50-80% অফ চলছে ডিসকাউন্ট চলছে তো এই টাইমটা আমার মনে হয় এগুলো রিস্টক করে রাখাটা ভালো সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি বলবো ইউজ করার কথা সেটা হচ্ছিলো একটা অ্যালোভেরা জেল এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল এটার ব্যাপারে আমি অনেকবার কথা বলেছি এই একটা টিউব সবসময় রেখে দেবে যখনই দরকার হয় হাত ট্যান হয়ে গেল মুখ ট্যান হয়ে গেল কিছু ঘরে বানানো ফেস মাস্ক ইউজ করছো তার মধ্যে একটুখানি দিয়ে দেবে খুবই মানে ভালো একটা প্রোডাক্ট ট্যানিং রিমুভ করতে হেল্প করে ফাইন লাইন্স রিমুভ করতে হেল্প করে তো এইটা সবসময় আমি আমার কাছে রাখি সবসময় আর নেক্সট হচ্ছে হলো একটা লিপ বাম ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না তো এটা হচ্ছে হলো লিপ বামটা এখন আমি এ1-এর চেরিটা ইউজ করছি তোমরা চাইলে প্লামেটটাও ইউজ করতে পারো প্লামেটটাও খুব ভালো হয় বাট আজকাল আমি এইটা ইউজ করছি এটা হচ্ছে হলো এ1-এর চেরি লিপ বাম
मैं पुरो मैकर एक लुक दे मैं मिस क्लियर यूजुअली 180 থেকে 200 এর মধ্যে তোমরা পেয়ে যাবে আর সেটার ফিনিশটা এত ভালো যে তোমাদের কি বলবো তো এই শেষ হয়ে গেছে আমিও রিস্টক করবো এই সেলের টাইমে তো তোমরা যদি একটা ভালো লাল লিপস্টিক খোঁজো যেটা কিনা উইদিন দি বাজেট অফ 200 তাহলে এটা ট্রাই করতে পারো আজকে মোটামুটি আমি যা দেখালাম সব উইদিন দি বাজেট অফ 200 দেখাচ্ছি কেউ যদি কলেজ গোয়িং হও তাহলে তোমাদের জন্য একটুখানি বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে আর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে হলো এই শীট মাস্ক এটা হচ্ছে হলো ফেসেস এর তাই তো হ্যাঁ দা ফেস শপের হ্যাঁ সরি ভুল বললাম ফেসেস এর না দা ফেস শপের শীট মাস্ক তো এটাও অনেক সময় অনেক অফার থাকে বাই 7 গেট 7 ফ্রি এরকম টাইপের অফার থাকতেই থাকে আর এখন যেহেতু আবার 50-80% সেল চলছে তো আরো ভালো ডিলসে তোমরা পেয়ে যাবে তো এইটা হচ্ছে হলো আমার টপ 5 প্রোডাক্টস ফ্রম অ্যামাজন নিচে আমি লিংক দিয়ে দেবো তোমাদের যদি এই প্রোডাক্টের মধ্যে কোনোটা কেনার ইচ্ছা হয় নিচে লিংক থাকবে তো চেক আউট করে নাও তো ছোট্ট একটা হল করে দিলাম এটা হচ্ছে আমার টপ 5 প্রোডাক্টস ফ্রম অ্যামাজন কেমন লাগলো আমাকে লিখে জানিও আমি আর অমিত ঘরে বসেছিলাম হঠাৎ করে লাইটটা ডিম হয়ে গেল আর বিশাল জোরে চিৎকার হচ্ছে আই থিঙ্ক কোনো লরি বরি এসে কি মানে কিছু একটা হয়েছে আই থিঙ্ক তার ফাড়ে কিছু তো মেরে দিয়েছে আমরা দৌড় মেরে যাচ্ছি দেখতে বাইরে কিসের আওয়াজ হচ্ছে আমি জানি না তোমরা দেখতে পাবে কি পাবে না মানে এই লরিটা যাচ্ছিল তো এখান থেকে আধা তার নাকি ছিঁড়ে দিয়েছে সেই জন্য রাস্তায় সব লোকেরা এবার ঘিরে ধরেছে যে কেন গেল বা কি ব্যাপার কি না ব্যাপার এই নিয়ে খুব রাস্তায় খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল এখনো হচ্ছে আর এই দিকে তারগুলো সব ছিঁড়েছে খুব বাজে অবস্থা নাম হই আজকের ব্লগটা বাদ এইটুকুই এখানে এন করছি কেন কেন কি আমাদের এখানে কোন একটা লরি যাচ্ছিল ল্যাম্প পোস্টে মেরে দিয়েছে আমাদের এখানে পুরো চারিদিকে কারেন্ট চলে গেছে অন্ধকার নানা পাড়ার নানা লোকের নাকি ক্ষতি হচ্ছে তাই জন্য এত ঝামেলা হচ্ছে সেটা ঠিক হবে কি হবে না আদৌ পুলিশ কেস হবে কি হবে না রিলি ডোন্ট নো বাট আমাদের এখন গেল দিনটা শেষ হয়ে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে হয়তো ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে পজিটিভ বাই বাই